যুবক কি মরে না? যুবকও মরে, এই এলাকায় যুবকেরও কবর আছে, যুবতীরও কবর আছে। আমাদের বাবা উচিত যে 60-70 বছর জীবন, হায় হায়, এমন না সামনে রমজান আসতেছে, যারা রোজা থাকবে ওদের মনে হয় মাস কাটবে না, যারা সারা দিন খাবে ওদেরটাই কাটবে, এমন না। যে খায়া আছে ওরও কাটে, যে পোড়া আছে ওরও কাটে, প্রত্যেকের সময় কাটতে থাকে, আমাদেরটাও কেটা যাবে। আমি দুনিয়াতে গেনার হইতে চাই, আমি দুনিয়াতে সফল হইতে চাই, আমি পদে পদে সফল হইতে চাই। আমি আর আপনি ভাবলাম এই ছোট্ট জীবনটায় যে আমি যে চলে যাব, কেউ আমাকে কবরে খবর নিবে না। এইখানে বহুত লোক আছে যারা বৎসর পার হয়ে গেছে, বাপের কবরে একদিন দাঁড়ানোর সুযোগ হয়নি। না নাই হ্যাঁ, বাংলাদেশে বহু ছেলে আছে ঢাকা শহরে, 2020-এ বাপ মারা গেছে করোনায়, কবর চিনে না, কবরস্থান চিনে, কবর চিনে না, অথবা কবরস্থানও চিনে না, কবর চিনবে তো চিনবে কোত্থেকে, এরকম আছে। আসেন আল্লাহকে জিজ্ঞাসা করি আজকে, যে আল্লাহ ওইখানে আমি গেনার হব কিভাবে, কবরে গেনার হব কিভাবে, কেমন গেনার, রাখতে দেরি, আল্লাহ বলতে দেরি করবে না, ফাফরিস ফেরাশাম মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছায় দাও, কবর কানে কানে বলতে দেরি করবে না। ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, আমার পেট তোর জন্য সবুজ শ্যামল হইতে দেরি হবে না। এই কবরে গেনার হব তো হব কি কইরা, যেইখানে যাওয়ার পরে আল্লাহ বলবে ফাফরিস ফিরাশাম মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছায় দাও, কবর কানে কানে বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, আমি তোমার জন্য সবুজ শ্যামল হইতে দেরি হবে না। যেইখানে যাওয়ার পরে আল্লাহ বলবে নাম কানাউমাতিল আরুস, নতুন দুলা দুলহান সারা রাত্র জাগার পরে যখন যেরকম ঘুমায়া যায়, নিঢাল ঘুমের ভিতরে ঘুমায়া যায়, দাদি দানি আইসা দরজা বাইরাইয়া উঠাইতে হয়, উঠ নাস্তা খাবি না, কেন দাদি নানিও জানে সারা রাত্র দুটার একটাও ঘুমায় নাই, ঘুমাইছে তো শেষ রাত্রেই ঘুমাইছে, কিন্তু নাস্তাও তো খেতে হবে, ঠিক না? মনে হয় বাংলা কিছুই বোঝেন না 2500-এর মানুষ। হ্যাঁ, দাদি আর নানি এসে বাইরে উঠায় ওঠ, আর কত ঘুমাবি। আল্লাহ বলবেন নাম নাম কানাউমাতিল আরুস, নতুন দুলার মতো ঘুমা, কেয়ামতের সকালে তোকে ফেরেশতারা বাইরে দরজা বাইরে উঠাবে, তোকে বেড়াবে না, ফেরেশতারা এসা বলবে কুমিয়া ওয়ালি আল্লাহ, আল্লাহর ওলি ওঠ, বলবে কাঁচা ঘুম উঠবো, 30,000 বছর হয়ে গেছে কাঁচা বললে চলবে না, তখন চোখ খুলবে 30,000 বছর, উঠা বল চোখ ডলবে আর বলবে কোথায় যাব, বলে তাহতা আরশির রহমান, কামিয়াবি এটার নাম, আল্লাহর আরশের নিচে চল, লম্বা ঘুমাইলাম খিদাও তো লাগলো, মনে মনে আসবে লম্বা ঘুম, ঘুমের ঘোর তো কাটলো, ঘুমের ঘোর কাটলেই কিন্তু খিদা চাইপা দৌড়ে, ঠিক না? যতক্ষণ ঘুমে থাকে তখন পেশাবও ধরে না, পায়খানাও ধরে না, খিদায়ও ধরে না, ঘুমের ঘোর যখন কেটে যায় তখন সব কিছু ধরা শুরু করে, ঠিক না? তো খিদাও ধরবে, মনে মনে ভাববে নাস্তা, তো ফেরেশতা আর হাসবে আর বলবে ফুতু রুকুম ইয়াবুরু তাহতা আরশির রহমান, তোর নাস্তা আল্লাহর আরশের নিচে ঠান্ডা হইতেছে, জলদি যা। মনে মনে ভাববে কি খাওয়াবে, তো বলবে ফেরেশতারা জবাব দিবে মনের কথার জবাব দিবে, ওইখানে ব্লুটুথ ওপেন, শেয়ার হিট ওপেন, দিলের ভিতরে আসতে দেরি, ফেরেশতারা জানতে দেরি করবে না, খাদেমরা জানতে দেরি করবে না, জান্নাতের মানুষগুলা জানতে দেরি করবে না, আমার লোকগুলা জানতে দেরি করবে না, আমার মন্ত্রী পরিষদ জানতে দেরি করবে না, আমার খাদেম খোদ্দাম জানতে দেরি করবে না, আমার স্ত্রী পুত্র জানতে দেরি করবে না, সবাই জানবে, আমার মালিকও জানবে যে আমার দিলে কি আসছে, আজকেও জানে ওই দিনও জানবেন। তো ফেরেশতারা বলবে জান্নাতের মাসের কলিজার কাবাব আর জান্নাতের রুটি, আহা, কিছু খাওয়ান দেখলে এমনি জিব্বায় পানি আসে, ফায়তো পড়ে, ঠিক না? মনে হয় বোঝেন না, ঠিক না? খালি তেঁতুল দেখলে জিব্বায় পানি আসে না, মাঝে মাঝে খাওয়ান দেখলো জিব্বায় কি আসে, পানি আসে। জিজ্ঞাসা করেন গরিবদেরকে,
যখন বড় বড় হোটেলের সামনে দিয়া যায় তো জিব্বায় পানি আসে, মনের ভিতরে ব্যথা আসে, হায় লোকেরা খায় ফাস্ট ফুড, আল্লাহ তুই পয়সা দিলি না, আমরা ভিতরে ঢুকতেও পারি না আর এটার স্বাদও নিতে পারি না, খালি বাহির থেকে দেখি আর ঘেরান নেই, এটাও তো সত্য। এই সফলতা কি করে অর্জন করব? আপনি তো গেনার হইতে চান, সবার দিলে আশা ভরা, সবাই আমরা গেনার হইতে চাই, সবাই আমরা সফলতা চাই, সবাই আমরা কি বলে আরে কি বলে এটাকে সফল কাম হইতে চাই, সবাই সফল হইতে চাই। যুবক চায় আমি যৌবন দিয়া সফল হব, নারী চায় নারীত্বে সফল হব, সবাই আমরা সফল হইতে চাই, কিন্তু রাগ হয়েন না, শুধু এই ছোট্ট জীবনটায় হইতে চাই। আজ পর্যন্ত একদিনও ভাবলাম না যে আমি ওইখানে সফল হব তো কি করে হব, যেইখানে আমি চিরদিনের জন্য চলে যাব, যেইখান থেকে আর ফিরে আসা যাবে না, মালিক যেইখানে আমাকে উঠায় নেওয়া যাবে, মালিক যেইখানে আমাকে পৌঁছায় দিবে, ওই আখেরাতে আমি সফল হব তো হব কি করে। আজ পর্যন্ত তো এইখানের একজন এক সেকেন্ডের জন্য ভাবলেন না, একজনও তো আমরা হাত উঠাইতে পারলাম না, আমার মনে হয় ঘরের অন্তরালে মা বোনরাও হাত উঠাইতে পারবে না। বিজয় এই মজলিসে এসব বসেন, এই মজলিস থেকে চলেন, আজকে একটু ভাবি, আজকে একটু দেখি যে ওই সফল হব তো হব কি করে যেটার চিত্র আমি তুলে ধরলাম, ওই সফল যেই সফল মৃত্যুর সময় আমাকে শুনায় নিবে চল চল ইলা রওহি ওয়া রায়হান, এরকম জগৎ যেটা সুখ শান্তিতে বড়া, কেননা তুই সফল, সুখ শান্তিতে বড়া, চল এরকম রবের কাছে, লাইসা আলাইকা কাসবান, তোর উপরে নারাজ না, বরং তোকে দেখার জন্য অপেক্ষা করতেছে, কেননা তুই সফল। ওই সফল কি দ্বারা হব? যেখানে কবরে আমাকে জান্নাতের বিছানা বিছিয়ে দিবে, সাবঈনা বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে সত্তরটা দরজা খুলে দিবে, ইউরসিলু রিহাম বারিদান মুতাইয়িবা, সুগ্রাণযুক্ত ঠান্ডা বাতাস কি করে আসবে, আমি নতুন দুলার মতো কি করে ঘুমাবো, সকালবেলা কেয়ামতের দিন ফেরেশতা এসে দরজায় খটখটাবে আর বলবে কুমিয়া ওয়ালি আল্লাহ, আল্লাহর ওয়ালি, ওঠ 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 ওঠ, চল আরশের নিচে, কোথায় নিয়ে বসাবে আল্লাহ? তো আল্লাহ বলছে হ্যাঁ, সফল ব্যক্তিদেরকে আমি সাত ভাগে ভাগ করবো, সাবাতুন ইয়াযিল্লুহুমুল্লাহ তাহতা যিল্লি, হায় যুবক হারায় যেস না, হায় যুবক হারায় যেও না, তোমার জন্য একটা গ্যালারি রাখা আছে, নইলে হাদিসে এই কথা কোনোদিন আসতো না, সাব্বুন নাসাফি ইবাদাতিল্লাহ ইয়াযিল্লুহুমুল্লাহ তাহতা যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, আল্লাহ ওই গ্যালারিতে জায়গা দিবে যেটাকে সুপার ডিলাক্স বলে, সুপার ডিলাক্স, যেইখানে শুধু গ্যালারি না, সব কিছু চোখের সামনে রাখা থাকবে, খাবে তো খাও, পান করে তো পান করো। আমি এইভাবেও বলি যে আরশের নিচে ছাদ গ্যালারিতে চলতে থাকবে মেলা, আর গ্যালারির বাহিরে চলতে থাকবে হিসাব কিতাবের খেলা, হিসাব কিতাবের খেলা চলবে বাহিরে আর নিচে চলবে মেলা, সাত গ্যালারিতে সাত ধরনের মেলা চলবে। ওই দিন কেমন হবে? যেই দিন রোজাদাররা গরমের রোজার মাধ্যমে আসতেছে, বৈশাখ জ্যৈষ্ঠের রোজা, চৈত্র বৈশাখের রোজা আসতেছে, এই রোজা দ্বারা যারা পিপাসায় দিলকে ফাটাবে, আল্লাহ ওয়াদা আছে আরশের নিচে আমি তাদেরকে ইফতার করাবো, কেমন মজা, বুট আর মুড়ি দিয়া, হ্যাঁ পিয়াজু আর আলুর চপ দিয়া, হ্যাঁ হ্যাঁ কি বেগুনি দিয়া আর এটা দিয়া, আল্লাহ কি আইটেম বলাবে, আল্লাহ জানে কত আইটেম দিবে, হায় হায়, এটা হলো সফলতা। আমরা সফল হইতে সবাই চাই, কিন্তু এই ছোট্ট জীবনটায় ভালো খাবো, ভালো পড়বো, ভালো থাকবো, এটা নিয়ে সারাদিন ভাবি, সারাদিন মাথা ব্যথা এটা নিয়ে, সারাদিন দৌড় এটা নিয়েই, সারাদিন চলা এটা নিয়ে, সারাদিন ফিরা এটা নিয়ে, সবাই দৌড়াইতেছি এটার পিছনে, দেশ থেকে দেশান্তর, হায় হায় জানের বাজি পর্যন্ত নিতেছে, নাইলে আমি কোনোদিন দেখতাম না। আমি এই পর্যন্ত যতজন পাইছি আমেরিকাতে,
যারা চোরাই পথে আমেরিকাতে ঢুকছে সবাইকে আমি জিজ্ঞাসা করছি, যতজনের সাথে দেখা হয়েছে, বেটা কয় টাকা দিয়ে আসলে? এই পর্যন্ত কেউ আমাকে 30 লক্ষের নিচে বলে নাই। বলছে, হুজুর, 30 লক্ষ টাকা দিয়ে আসছি। এমনও লোক আমি পাইছি যে 30 লক্ষ টাকাও গেছে, জানে না সে কোথায় আছে, মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে। এমনও পাইছি আমি 30 লক্ষ টাকা, এই যে অক্টোবরে পাইছি, গত অক্টোবরে, বেশি দিন হয় নাই, 30 লক্ষ টাকা দিয়ে গেছে, 5 মাসের মাথায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তার জানাজায় আমি ছিলাম। আমাকে বড় তার জানাজা কাঁদাইছে, কেউ কাঁদুক আর না কাঁদুক আমি কাঁদছি, অন্তরালে যে আমার চোখের পানি ঝরছে, কেন আমি ভাবতেছিলাম এর স্বপ্নটা কতই না বড় ছিল, সব স্বপ্ন দুলিশ্বার। বিদায় আসেন, শেষ কথায় চলে আসছি, আমরা এই ছোট্ট জীবনটাতে গেনার হইতে চাই, সফল হইতে চাই, সফল কাম হইতে চাই, সফলতা অর্জন করতে চাই, কিন্তু একটা দিন ভাবলাম না, ও যুবক তোর পায়ে হাত রাইখা বলি, আমি সবার পায়ে হাত রাইখা বলি যে আমাদের বাবা উচিত যে মৃত্যুর পরে আমি সফল হব তো হব কি করে। কবর এইখানে বহুত আছে আঙ্গিনায়, সন্তান ডেলি যাওয়ার সময়ও বাপের কবরের দিকে চোখ উঠায়, আসার সময়ও বাপের কবর দেখা যায়, কিন্তু টেকনোলজি উন্নত বটে, মঙ্গল গ্রহের খবর নেওয়া যায়, সৌরজগতের খবর হোবল দিয়া নেওয়া যায়, ওই দূরবীন দিয়ে যেটার নাম হোবল দিয়া নেওয়া যায়, কিন্তু আড়াই হাত নিচে বাবার খবর নেওয়া যায় না, দেওয়াও যায় না। চলে যেতে হবে সবাইকে, চলেন ওইখানে সফল হব কিভাবে, ওই কবর জান্নাতের বাগান হবে কিভাবে, ওই কবরে জান্নাতের বিছানা লাগবে কিভাবে, ওই কবরে জান্নাতের দিকে 70টা দরজা খুলবে কিভাবে, ওই কবরতে সুগরান আসবে তো আসবে কিভাবে, আর সুগরান আসে না, না নাই, অ্যাড্রেস নিয়ে যান আমার কাছ থেকে, আমি ঠিকানা দিতে পারি, যান এখনো সুগরান আসে, আমারই নাকে ওই সুগরান এখনো আসে, আমি দেখা আসছি, যান আপনারও দেখা আসেন, যাও যুবক অ্যাড্রেস নিয়ে যাও আমার কাছ থেকে, ওই কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়, পুরা কবর প্যাক ছোট্ট একটা সিঁদুর রাখা আছে শুধু গ্রাণ নেওয়ার জন্য, হাজার হাজার মানুষ ডেলি যায় শুধু নাকে গ্রাণ নেওয়ার জন্য, ওই কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে, তো জিবরিল আলাইহিস সালাম বলতে বাধ্য হয়েছে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই কবর থেকে সুগ্রাণ বাহির হয়। ওটা কোনো ওলির কবর না, গৌসের কবর না, কুতুবের কবর না, কোনো আলিমের কবর না, কোনো মহাদ্দেসের কবর না, কোনো প্রেসিডেন্টের কবর না, কোনো কোনো মন্ত্রী, কোনো এমপি, কারো কবর না, ওটা তো ফেরাউনের বাড়ির কিত দাসীর কবর। আল্লাহ দেখাইছেন ছোটটার কবরের এই অবস্থা হইলে বড়টার কবরের অবস্থা কি হবে, আল্লাহ শুধু একটু দৃষ্টান্ত দিছে যে ছোটটার যদি এই অবস্থা, ছোট মিয়া এত, বড় মিয়া কেমন, প্রবাদ বাক্য আছে না, হ্যাঁ, ছোট মিয়া, ছোট মিয়া, বড় মিয়া, মাশা আল্লাহ, ঠিক না, কি জানেন তো এই প্রবাদ বাক্য, ছোট মিয়ার দাপটেই ছাকা যায় না, বড় মিয়া আসলে কি হবে, ঠিক না, আল্লাহ বুঝেছে এই ছোটটার কবর থেকে এই অবস্থা, বড়টার কবর থেকে বাহির হলে কি হবে, আসেন আসেন, আমি ওই হাদিস শেষ পর্যন্ত নিয়ে যেতে পারি আপনাদেরকে, সফলতা এটার নাম যে নাস্তা আরশের নিচে গ্যালারিতে বসে খাবে আর ফেরেশতা এসা বলবে নাস্তায় দিন পার, বলে তাইলে, বলে দুপুরের খানা জান্নাতে কি জব করছে, জবাহ আলাইকুম সাউরাল জান্না, জান্নাতে সার জব করছে, কোথায় বড় হয়েছে, রব্বা হাফি আকনাফিল জান্না, জান্নাতের কোনায় কোনায় বিচরণ হইয়া বড় হয়েছে, কিসের ঘাস খাইছে, তো ফেরেশতারা বলবে হাশিশ আর জাফরান, পিওর জাফরানের ঘাস খায় বড় হয়েছে, এটার নাম সফলতা। যখন উঠবে জান্নাতে যাওয়ার জন্য, দুপুরের খাওয়ার জন্য যখন দৌড় লাগাবে, উঠতে দেরি নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ও বিআইমানিহিম, চতুর্দিক থেকে নূর ফুটা বাহির হইতে দেরি হবে না, নূর দেখা এটার নাম সফলতা। দুজু পুলসেরাতের পাশে যাইতে দেরি, হাজারো লাইনের পুলসেরাত হাইওয়ে হইতে দেরি হবে না, ও যে সফলতা অর্জন করা যাবে, ওর জন্য চুলের মতো চিকন না, তলোয়ারের মতো দান না, ওর জন্য তো পুলসেরাত হাইওয়ে, 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 হাজারো লাইনের হাইওয়ে, দুজক বলবে তাবারুনা কাইলা তাশউর,
দ্রুত গতিতে পার হবি, হাইওয়ে দেখা তুই আবার আস্তে আস্তে পার হোস না, তুই আস্তে পার হইলে আমার আগুন চিরদিনে নিবা যাবে। ফাবুরুনা কাইলা তাশউর, এমন গতিতে পার হবে যে খবরই না থাকে বুসরাত কখন পার হয়ে গেছে। ওই পারে যে ঠেকবে ওই পারে নামতে দেরি, ফেরেশতারা সেলুট করতে দেরি করবে না, বলবে তিবতুম ফাদখুলুহা খালিদিন। ওয়াসিকাল, নাইলে কোরআনে এই কথা কোনোদিন আসতো না, ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাসানাতুহা সালাম। ফেরেশতারা গার্ড অফ অনার দিবে, তারপরে বলবে ফাদখুলুহা খালিদিন। তারপরে যখন দরজায় যাবে তো আল্লাহ রসুল আরো বড় সুসংবাদ দিছেন, ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমার রব কেইটে আমাকে আর আমার উম্মতকে স্বাগত জানাবে। সুবহানাল্লাহ, কেমন হবে ওই দর্শন যে আল্লাহ স্বাগত জানাবে, এটার নাম সফলতা। একদিনও তো ভাবলাম না, আবার পিছিয়ে চলে যাই, গেনার হইতে চাই কিন্তু এই ছোট্ট দুনিয়াটায় শার্টটা ভালো হয় কি কইরা, ব্র্যান্ডের হয় কি কইরা, প্যান্টটা ব্র্যান্ডের হয় কি কইরা, গড়িটা ব্র্যান্ডের হয় কি কইরা, মোবাইলটা ব্র্যান্ডের হয় কি কইরা। হয় যুবক, সারাদিন কত ভাবনাই না ভাব, তোমাদের পায়ে হাত রেখা বলি, একদিনও তো ভাবলা না যে আমি তো সারাদিন ব্র্যান্ড ব্র্যান্ড করতে থাকি আর সারাদিন নেটে দেখতে থাকি কোনটা নতুন ব্র্যান্ডের আসলো, কোনটা কত দামের আসলো, সারাদিন দেখতে থাকো। ও যুবক, তোমাকে যদি উঠায় নিয়ে যায় বলো ওইখানে গেনার হবে তো হবে কি দিয়া, ওইখানে সফল হবে তো হবে কি দিয়া, একটু কি বাবার দরকার ছিল না? না ছিল না, যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে অস্তিত্বটা দিলেন, একটু কি বাবার দরকার ছিল না? না ছিল না। এই অস্তিত্বটা কে দিছে? কে? হ্যাঁ, এটা কি আপনার নিজের অর্জন? হ্যাঁ, না আমার নিজের অর্জন, কে দিছে? হায় হায়, মানুষ না বানায় যদি গরু বানায় দিত কি করতাম, কুকুর বানায় দিত কি করতাম, সৃষ্টির সেরা মানুষ বানাইছেন, কুদরতি হাত দিয়া বানাইছেন, এক ফোঁটা পানির ভিতরে ম্যাজিক দেখাইছেন, ম্যাজিক বুঝেন? হায় হায় হায়, এত বড় ম্যাজিক কেউ দেখাইতে পারে না, এক ফোঁটা পানির ভিতরে থেকে আপনাকে আমাকে তৈরি করছেন, সুন্দর মতো সাজাইছেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিছেন, সৌন্দর্যের ভাণ্ডার ঢেলা দিয়া লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম বলছেন, যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে বানাইলো আর যে আল্লাহ 24 ঘন্টা সুরক্ষিত করতেছেন, আল্লাহ পালতেছে বিদায় লালিত পালিত হইতেছি, আল্লাহ চালাইতেছে বিদায় চলতেছি, নাহলে চলার ক্ষমতা আমাদের ছিল না, ঠিক না? না ছিল? হ্যাঁ, গায়ের জোরে চলবেন? হ্যাঁ, চলায় দেখায় দেন না করুণা গায়ের জোরে দুনিয়ার থেকে সরায়া দেখায় দেন না, পারলেন তো না 2 বছর, সারা দুনিয়ার 350-এর উপরে দেশ। হ্যাঁ, কি কি বলেন, একটা না আছে 7 কি জানি, হ্যাঁ G7 চিনেন? হ্যাঁ চিনে, যুবকরা চিনে, যুবকরা চিনে, G7 চিনে যুবকরা, আছে না যুবক? 7 দেশ পারলো নাকি করোনা সরাইয়া দিতে? হ্যাঁ, মাত্র আসছে ওমিক্রন, যদি পরে আসে ওমি ডন, ডন বোঝেন? ডন, ডন বোঝো যুবকরা, ডন বোঝো না, ডান না ডন, যদি ওই নামে আসে তো কি করবেন? পারলাম না, না 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 না, এটাই আল্লাহ বুঝাইতে চাইতেছে, আমি চালাই তো চলো যুবক, আল্লাহ যৌবন দিছে চালাই তো চলো, নাহলে আমি হাদিস দিতেছি, আল্লাহ বলে লাবতালা আতিল আরদু ফি বাতনিহা, আমি চালাই দেখা চলিস, নাহলে জমিন তোকে এক কদম দিতে দিত না, লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র তোমাদেরকে তলদেশে নিয়া ছাড়া ছাড়তো না, লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা জায়গাটা জায়গায় চটকায় সাইজ করত। বিশ্বাস হয় না? অ্যাড্রেস আমার থেকে নিয়ে যান, আমি ঘুরতে ঘুরতে দাড়ি পাকায় ফেলছি, আমার এনার্জি শেষ করে ফেলছি ঘুরতে ঘুরতে, এগুলো সব আমার চোখে দেখা আছে। যান যান, কোরআনে যত জাতির ধ্বংসের কথা আছে অধিকাংশ একটা আটটা হবে, হিসাব করলে বাকি আল্লাহ আমাকে চোখে দেখায় দিছে, আমি চোখে দেখা এসে আপনাদেরকে বলতেছি, আল্লাহ বলে চলতে দিতাম না, আমি চালাই বিদায় চলো,
নাহলে জমিন চলতে দিত না, নাহলে সমুদ্র চলতে দিত না। ডেলি 550 লিটার অক্সিজেন নেই আমরা, 550 লিটার। যুবক, এক টাকা বিল চায় না তোর কাছে, যৌবন দিয়ে তোকে চালাইতেছে তাই না? তারপর ডেলি 5 বার ডাকে, একবারও বলো আমি ব্যস্ত। রোডে দাঁড়ায় দাঁড়ায় মোবাইল দেখতেছ, কেউ ডাকলে বলো যান যান যান, আপনি চরখায় তেল দেন, আমি দেখেন না ব্যস্ত। হায় হায় হায়, আমার মনে আছে, রাগ হয়ে না, আমার মনে আছে, আমি সত্য কাহিনী বলতেছি, আমার সাথে না ঘটলে আমি বলি না। আমি এক তাস খেলতেছে কিছু লোক বসা বয়স্ক, আমি তাদেরকে দাওয়াত দিতে গেছি যে আসেন, ঠিক আছে তাস খেলেন খেলেন, কিন্তু এখন মসজিদে যাওয়ার সময়, চলেন একটু মসজিদে যাই। তা আমাকে এক বৃদ্ধ বলতেছে, দেখেন না ইবাদত করতেছি, হাইসেন না হাইসেন না, আমি এটার জন্য এখনো একা একা কাঁদি, কারণ আমি যদি না ডাকতাম ওর ইমান হারা হতো না। আমি আল্লাহর কাছে কি জবাব দিব আমি জানি না, আমি এখনো একা একা কাঁদি। আমি গেলাম তো গেলাম কেন, এই কথা বললাম তো বললাম কেন, ওর মুখ দিয়ে তো শয়তান বাহির করছে যে দেখেন না ইবাদত করতেছি। হায় 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 হায়, আসেন, এই ছোট্ট জীবনটা যেরকম গেনার হইতে চাই, আসল গেনার তো মানুষ মরার পরে হবে, আসল সফল তো মরার পরে হবে। যদি হইতো দুনিয়ার কার্ড যদি ওইখানে পাঞ্চ করা যাইতো, দুনিয়ার টাকার বান্ডেল যদি ওইখানে চলতো, দুনিয়ার পদের আইডি যদি ওইখানে চলতো, দুনিয়ার ভিজিটিং যদি ওইখানে চলতো, তাহলে কারো না চললে আবু তালেবেরটা চলতো। আবু তালেব 44 বছর বাতি যাকে লালন পালন করছেন, ওই আবু তালেব যার শিরা উপশিরায় মোহাম্মদুর রসুলুল্লাহর রক্ত দৌড়াইতেছেন, এই রসুলের রক্ত যে পান করছে তাও দূষিত রক্ত, পচা রক্ত, তাকে আল্লাহ রসুল জান্নাতে সুসংবাদ দিছেন, বলছে তোর শরীর আর জাহান্নামে যাবে না। অথচ আবু তালেবের শিরায় উপশিরায় আল্লাহর রসুলের রক্ত দৌড়াইতেছেন, চাচা আর বাতিজা একই ফ্যামিলি, ব্লাডের সম্পর্ক, রক্তের সম্পর্ক, কিন্তু আবু তালেবের কিঞ্চিত কাছে আসে নাই, শুধু আল্লাহ রসুলের চোখের পানি ঝরছে আর বলছে আম্মি চাচা মা তারাক্তালি সাবিলা, তুই আমার জন্য কোনো রাস্তা রেখা গেলি না, আমাদেরও কাজে দিবে না। আসেন, ভাবি যে ওইখানে গেনার হব কি দিয়া, ওইখানে গেনার হওয়ার ঘোষণা আল্লাহ দিয়া দিছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, দীন ছাড়া ওইখানে সফলতা অর্জন করা যাবে না, না 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 না। আপনার দুনিয়াতে যত বড় পরিচয় হোক আর পরিচিতি হোক, দুনিয়ার যত বড় বংশই হোক না কেন, যত বড় পদের মালিকই হই না কেন, একক সারা দুনিয়ায় একক ব্যক্তিত্বের মালিক হই না কেন, তাতে কিছু আসে যায় না। কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাক কেসে কেসে, জমি খা গাই না চোয়া কেসে কেসে, আজল লে না ছোড়া কেসরা না দারা, উসি সে সিকন্দর সে ফাতেবি দেহারা, হর এক লে কে কিয়া কিয়া হসরত সুধারা, পড়া রহ গিয়া এহি ঠাট সারা, এটাই সত্য, ঈশাখার রাজধানী আছে ঈশাখা নাই। আপনিও থাকবেন না, আমিও থাকবো না, চলে যাবো ওই আখেরাতে, চলে যাবো ওই আখেরাতে, গেনার হইতে হবে ওইখানে, ওইখানে গেনার হওয়ার জন্য বংশের দরকার নাই, ওইখানে গেনার হওয়ার জন্য বংশের দরকার নাই, ওইখানে গেনার হওয়ার জন্য সোসাইটির দরকার নাই, ওইখানে গেনার হওয়ার জন্য দুনিয়ার কিচ্ছু জিনিসের দরকার নাই। যদি দরকার হইতো তাহলে বেলাল কোনোদিন গেনার হইতো না, ও বেলাল কোনোদিন গেনার হইতো না, বেলাল কোনোদিন সফলতা অর্জন করতে পারতো না। হায় হায়, রাবেয়া বসরি কোনোদিন সফলতা অর্জন করতে পারতো না, ফেরাউনের বাড়ির কাজের দাসী, কৃত দাসী কোনোদিন সফলতা অর্জন করতে পারতো না। হায় হায়, দুনিয়ার ওই মানুষগুলার কাহিনী যাদের ইতিহাসের পাতায় এখনো লেখা আছে, বেশিরভাগ দরিদ্র মানুষগুলা, গরিব মানুষগুলা যাদের দুনিয়াতে কিচ্ছু ছিল না, ওরা কোনোদিন গেনার হতে পারতো না, আর ওদের ইতিহাসের পাতায় ওদের নাম লেখাও হতো না। শুধু আমরা চাই, আবারও পিছে চলে যেতেছি, আমরা সবাই চাই যে আমি গেনার হব, আমি সফল হব, কিন্তু এই ছোট্ট জীবনটাই চাই না, না না। এই মজলিস থেকে ওয়াদা করি, এই দুনিয়ায় না,
আমরা সফলতা চাবো, চিরদিনেরটা চাব। এই দুনিয়ায় মিলুক আর না মিলুক সাহাবা বুঝছিলেন, এই জন্য মুখে স্লোগান ছিল অজাদনা শাকারনা লামলাজি সবরনা, দুনিয়ায় পাইলে পাবো না পাইলে সবর করব, পাবো তো শুক্রিয়া আদায় করব, না পাবো তো সবর করব। ওরা বলতেছে যারা ডাকলে ম্যাগ আসত, ওরা বলতেছে যারা ডাকলে ম্যাগ আসত, যারা টোকা দিলে ভূমিকম্প দুরবিত হইতো, যারা সমুদ্রের উপর দিয়া স্থলের মতো ঘোড়া দৌড়াইতে পারত, যারা তারবিহীন প্রযুক্তিবিহীন 3000 কিলোমিটার দূরে ভিডিও কলিং করতে পারত, যাদের হাতের ইশারায় অগ্নিগিরি পাহাড়ে আবদ্ধ হইতে বাধ্য হইতো। হায় 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 হায়, শুধু পুরুষ না নারী পর্যন্ত, শুধু নারী না যুবক পর্যন্ত, শুধু যুবক না বাচ্চা পর্যন্ত, যাদের বাচ্চার এই পাওয়ার ছিল, যা চাইতো তাই করতে পারত। তারপরে দুনিয়ার দিকে তাকায় দেখেন নাই, বলছে এখানে গেনার হয়ে লাভ নাই, 60-70 বছর তারপরে রাইখা চলে যেতে হবে, রাইখা চলে যেতে হবে, ওই গেনার হইতে চাই, ওইখানে সফল হইতে চাই, ওইখানে সফল কাম হইতে চাই, ওইখানে সফলতা অর্জন করতে চাই, যেন কবরে থাকতে দেরি, কবর জান্নাতের ভাগ হইতে দেরি না হয়। সাহাবী এসে জিজ্ঞাসা করছে, মহিলা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে যদি দুযোগে থাকে তো চোখের পানি ঝরাবো, জান্নাতে থাকলে শুকরিয়ার চোখের পানি ঝরাবো, আমার ছেলে কি হইলো? আল্লাহ রাসূল হাসতেছে, বুখারীতেছে হাসতেছে, বলছে তোর ছেলে জান্নাতের ভিতরে আছে। গেনার কিয়ামতের দিন ঘোষণা করা হবে, সাইদাস ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক গেনার সফল, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক। আসেন এই মজমা যদি আজকে আমার এতটুক কথা নেয়, যুবকরা যদি এতটুক কথা বোঝে যে আমরা গেনার হইতে হবে, কিন্তু এই দুনিয়ায় না, আল্লাহর কাছে, আল্লাহর রসুলের কাছে, মৃত্যুর পরে, কবরে, কিয়ামতের মাঠে, পলসে রাতে, জান্নাতের ভিতরে কেনার কেমন হবে যুবক ওই দিন বলো, প্রতি সপ্তাহে আল্লাহ দাওয়াত খাওয়াবে, কেমন হবে ওই দাওয়াত? প্রতি সপ্তাহে একদিন আল্লাহ কি খাওয়াবে? হ্যাঁ, আইটেম কতটি হবে? নিজের জান্নাতেই যদি এক একবারে 70,000 আইটেম হয়, তা আল্লাহর দাওয়াতে কত আইটেম হবে কেউ বলুক না, একটু ওলামায়ে কেরাম বলুক, কত হবে, কত হাজার আইটেম হবে? 70? আরে 70,000 কোটিও হইতে পারে। আল্লাহর দাওয়াত বলে কথা, কে দাওয়াত খাওয়াবে? আল্লাহ কাপড় পরাবে, হায় আল্লাহ খুশবু লাগাবে, আল্লাহ এত গিফট প্রতি শুক্রবারে দিবে, জান্নাতের সব কিছু চেঞ্জ করার পরও আরো থাইকা যাবে, বলবে আল্লাহ এত দিলেন কেন? আল্লাহ বলে তুই গেনার, তোর মন ভরতে চাই আমি। হায় হায় হায়, প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, যুবক দুনিয়ার সিঙ্গার, সুপার সিঙ্গার বানায় রেখা দিছে আল্লাহ, মাঝে মাঝে গানের স্টেজ আল্লাহ লাগাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে গান শুনবে, প্রত্যেকবার নতুন নতুন সিঙ্গার আল্লাহ নিয়ে আসবে, সিঙ্গার বোঝো তো, গায়ক, শোনার পরে জিজ্ঞাসা করবে কিরকম শুনলা, তো চিৎকার দিয়া বলবে লাকানাল মউতু লামুতনা ইয়া রব্বানা, মালিক বড় ভালো কাজ করছিস, মউত রাখিস নাই, ইল্লা মউতাতানাল উলা, প্রথম মৌতি মরছি, আর মৌত তুই রাখিস নাই, যদি রাখতি তাহলে আওয়াজের ঝংকারে আমাদের মৌত হয়ে যেত, আওয়াজের ঝংকার, এটুক দিয়ে আল্লাহ ক্ষান্ত করবে না, বলবে এর চেয়ে সুন্দর, বলবে তালিয়া দাউদ, তারপরে বলবে এর চেয়ে সুন্দর, বলবে তালিয়া হাবিবিয়া মুহাম্মদ, আমাদের নবীজি শুনাবে, তারপরে আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, রেজওয়ান পর্দা সরা, আমি একটু শুনায় দেখাই, হায় হায় কেমন হবে নাচ। গেনারটাকে বলে নাচ আমাকে শিখাইতে হবে না, কমর হেলালের নাম নাচ না। নাচের অর্থ কি জানো? ডিকশনারিতে নাচ কাকে বলে? যেই জায়গা নাচবে ওই জায়গা পর্যন্ত ওর লোকে নাচে, এটার নাম হলো নাচ, দিস ইজ ডান্স, ডান্স এটার নাম না, হাত পাও নাড়ানো আর কোমর হেলানো দুলানোর নাম এটার নাম ডান্স না। ডান্স কাকে বলে? ডান্স বলে ওকে, রক্স আরবিতে বলে, রক্স বলে ওকে, ও নাচবে, ওর সাথে চতুর্দিকে যা আছে সব নাচবে। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন
পাহাড় পর্যন্ত নাচত। জান্নাতে যখন নাচবে তো পুরো জান্নাত ওর সাথে নাচবে। চল্লিশ বছর নাচবে যুবক, চল্লিশ বছর টানা তোর জান্নাত তোর ডান্সার রাখা আছে, হালাল ডান্সার। চল্লিশ বছর পরে গালের ভিতরে মুখা দিয়া কইব খালি নাচেই দেখবি আর কিছু দেখোস না ভিতরে, মনে হয় বুড়ারা তো বুঝবই না, বিয়ে করে নাই করতে কে বুঝবো ঠিক না, যুবকরা তো বুঝবেই, গালে মুখা মেরা কইব শুধু ডান্স দেখবি আর কিছু দেখোস না আমার ভিতরে। কোরআনের তর্জমা করতে পারবো না, লাউড স্পিকার অন্যদিকে আছে, কাওয়া ইবা আথরাবা, আল্লাহ এক একটা উদার দিয়া বুঝাইছে, গালে মুখা মারবে চিমটি কাটবে আর বলবে খালি নাচেই দেখবি আর কিছু দেখোস না। সব রাখাস, এটার নাম কেনা, এটার নাম সফলতা, এটা মিলবে দিনের দ্বারা, এটা দ্বারা মিলবে দিনের দ্বারা, দিনের দ্বারা ওই দিন নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা নিয়ে আইসে চিৎকার দিছে আবু সুফিয়ান, জিতু বি কেরামতি দুনিয়া ওয়াল আখিরা। আবু সুফিয়ান, দুনিয়া আখিরাতের বাদশাহী নিয়ে আসছি, দুনিয়া আখিরাতে গেনার, তুই দুনিয়া তো গেনার হবি আখিরাত তো গেনার হবি। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝা ফেলছেন দুনিয়া তো গেনার আখিরাত তো গেনার, যে বুঝছে সে দুনিয়া তো গেনার আখিরাত তো গেনার, হতে পারে গরিব কিন্তু গেনার এতে কোনো সন্দেহ নেই, হতে পারে কাপড় নাই চোপড় নাই ও গেনার, এই জন্য আসেন ওই তরিকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন। ওটাই আলেম ওলামাদের থেকে শিখি, আল্লাহর রাসূলের তরিকা শিখি। যুবক একটা নিয়েও যদি পড়া থাকতে পারিস, একটা নিয়া, আর একটা নিয়েই যদি মৌত হয়, সময় নাই আমার কাছে, একটা নিয়েও যদি মৌত হয়, শুধু একটা নিয়া, একটা নিয়ে যদি পড়া থাকতে পারি। আল্লাহ রসুল শিখাইছে মোজা পরবে তো ডাইন পাও আগে করো, কাপড় পরবে তো ডাইন হাত আগে ঢুকাও, প্যান্ট পরবে তো ডাইন পাও আগে ঢুকাও। মা বোনদের পর্যন্ত শিখাইছে ঘর ঝাড়ু দিবা যেদিকেই মুখ করো ডাইন দিক থেকে আগে ঝাড়ু দাও, হায় 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 ঘর মুছবে যেই দিকে মুখ করে মুছতে শুরু করো ডাইন হাতের থেকে শুরু করো আগে মোছা, যে ডাইনকে ফলো করবে সর্ব কাজে। আমি তো বলি ইউহিব্বুত তায়ামুনা, আল্লাহ রসুল ডাইনকে পছন্দ করতেন। কিয়ামতের দিন আল্লাহ এমন গেনার বানাবে ওকে ডাক দিয়া বলবে আইনা সাহাবাল ইয়ামিন, ডাইনালারা কোথায় এদিকে আয়, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আমল নামা ডাইন হাতে দিবে, আসহাবাল ইয়ামিন আসহাবাল ইয়ামিন, আল্লাহ ডাকবে ডাইনওয়ালার আশা, শুধু ডাইন ফলো করার কারণে জান্নাত দিয়া দিবে। এই জন্য আসেন নবীর তরিকা শিখি, পারফেক্ট গেনার হওয়ার ভাবনা দিলের ভিতরে রাখি, করবো তো শিখবো তো আলেম ওলামাদের থেকে শিখবো তো পাক্কা। একজন যুবক এখানে নাই যতদিন চুল কাটছে একবার নবীর তরিকা মতো আদর্শ মতো চুল কাটছে, নবীর স্টাইলে চুল কাটছে, একজন যুবক এখানে নাই, বরং এরা সারা দিন রাত্র নেটের ভিতরে দেখে চুলের স্টাইল, ঘন্টা ঘন্টা লাগায়া দেখে তারপরে স্ক্রিনশট দিয়া যায় সেলুনে, আমাকে এই স্টাইলের চুল কাটা দিবে। সত্য তো যে নবীর স্টাইলে চুল কাটে না, নবীর মতো পোশাক পরে না, নবীর মতো উঠে না, নবীর মতো বসে না, নবীর মতো চলে না, নবীর মতো খায় না, নবীর মতো লয় না, অথচ যেই নবী চোখের পানি ঝরাইতে ঝরাইতে দুনিয়ার থেকে চলে গেছেন, যতদিন দুনিয়ায় ছিলেন এক মুহূর্তের জন্য চোখের পানি শুকায় নাই, যদি শুকাইতো তাহলে জিবরিল কেন জিজ্ঞাসা করতো মা জালা আরা কাতাবকি, যখনই দেখি আপনার চোখে পানি কেন। যখন দুনিয়ার থেকে চলে যাইতেছেন তখনও চোখে পানি, জিবরিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন, বলে আমার পরে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে। কবর থেকে যখন উঠবে ওইটা সর্বপ্রথম জিজ্ঞাসা করবে আইনা উম্মতি, আমার উম্মত কোথায়। কিয়ামতের মাঠে যখন যাবেন তো আল্লাহ চেয়ার রাখবেন মাকামে মাহমুদ আল্লাহর পাশে, কিন্তু বসবেন না, আল্লাহ জিজ্ঞাসা করবে কেন বসবেন না, বলছে আমি উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি,
হাউজে কাউসারের পানি পান করাবো, আমি বসলে কে উম্মতকে পানি পান করাবে? আমি চাই না উম্মত অপেক্ষা করুক, আমি চাই আমি অপেক্ষা করি। বিদায় আমি হাউজে কাউসারের কাছে যাব, উম্মত আসতে দেরি আমি পান করাইতে দেরি করব না। বলবে তারপর? বলে তারপর আমি মিজানের কাছে ছুটা যাব, উম্মতের পাল্লা সামনে ঝুঁকে কি ঝুঁকে না এটা দেখতে থাকবো। যদি না ঝুঁকে তো আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন সাল তো তা, আমি চাইলে নাকি দিবেন, আমি ওইখানেই চাওয়ার হাত উঠায় দিব। আপনি বলছেন সুপারিশ করলে গ্রহণ করবেন, সাফি তুসাফা, আমি ওইখানেই সুপারিশ করতে শুরু করব। আল্লাহ বলবেন তারপরে বসেন, বলে তারপরও বসবো না, আমি পুলসেরাতে ছুটা যাব, উম্মত পার না হইতে পারলে দুরুদের গাঁটটি দিয়া পার করায় দিব। বলছে তারপর কি করবেন? বলে আমি তিন জায়গায় ছুটতে থাকবো আর উম্মতি উম্মতি বলে চিৎকার দিতে থাকবো। ওই উম্মত আজকে নবীর আদর্শ ছাড়ার কারণে আজকে সারা দুনিয়ায় নির্যাতিত। যদি নবীর আদর্শ মতো চলতো তাইলে নির্যাতিত হতো না। যাক, আমি কথার শেষ জায়গায় চলে আসছি, যদি জান্নাত পাইতেই চাই, জান্নাত পাইতে চাই, হ্যাঁ যতটুক শুনাইলাম পাইতে চাই, পাক্কা, তাইলে আজকে তওবা করতে হবে, তওবা। যদি ওই জান্নাত চাই যেটা মন মতো, যত চাবে তা মিলবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, দাওয়াত, এই উম্মত প্রতি শুক্রবারে আল্লাহর ওইখানে দাওয়াত খাবে, না জানি কত কুটি আইটেম হবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, চেহারা চেঞ্জ। প্রতি শুক্রবারে আল্লাহ পোশাক পরাবে আমাদেরকে, সুগ্রাণ লাগায় দিবে, ছয় দিন খাপ পান করবে দুইভাবে, নিজের হাতে অথবা খাদেমের হাতে। সপ্তম দিন যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ নিজের হাতে পান করায় দিবেন, নিজের হাতে। কেমন মজা হবে, কেমন মজা! সব রাখা আছে জান্নাতে, সৈকত রাখা আছে, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাখ। প্রতিদিন সকালে এক জায়গায় যাবে, বিকালে আরেক জায়গায় যাবে, ওইখানে ডানা কাটা বানায় রেখা দিছে আল্লাহ কুদরত দিয়া, যেটা পছন্দ হবে ওইটাই উঠায় নিয়ে আসবে, ওইটাই ওর। ওই জান্নাত পাইতে তো চাই, এই জন্য প্রথমে তওবা করতে হবে, তওবা। রাজি তওবা করতে? ইনশাআল্লাহ। কে কে রাজি দেখি? ইনশাআল্লাহ। তাইলে হাত আল উপরে উঠাই বলেন আল্লাহ তওবা করলাম, আল্লাহ তওবা করলাম, পাক্কা, পাক্কা, সত্য মনের থিকা, ইনশাআল্লাহ, নামান নামান, তাইলে গুনাহ মাফ। আল্লাহ প্রথম আকাশে এখন মাফ করার জন্য ডাকতেছেন, হাল মিন মুস্তাগফির ফা আগফির লা, কে আসিস মাফ চাস আমি মাফ করব। আর বাকি জীবন যেটা আছে ওটাকে নবীর আদর্শ মতো কাটাইতে হবে। শুধু মুখে মহাব্বত করলে হবে না, আমরা তো মুখে মহাব্বত করি, নবীর আদর্শ মানতে রাজি না। শুধু যদি মুখেই মহাব্বত করি, আপনি আর আমি আবু তালেবের চেয়ে বেশি মহব্বত করি না, রাগ হয়ে যায় না মুরাদনগরের মানুষ, আমরা আবু তালেবের চেয়ে বেশি মহব্বত করি না। আবু তালেব যতটুক নবীজিকে মহব্বত করতেন, চৌচল্লিশ বৎসর দশ দিন বাতিজাকে বুকের ভিতরে রেখা পালসেন, যেই হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন একটা সুতা জ্বালাইতে পারে না, ওই হাত দিয়া চাচাকে কবরে নামাইছেন, ওই হাত দিয়া। তারপরে চিৎকার দিয়া বলছেন, আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না, কলেমা পড়তে বললাম পড়লে পড়েন নাই, ঠোঁটটা হেলাইতে বললাম হেলান নাই, চুপ থাকতে বললাম তাও থাকলেন না, শেষমেশ একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চলে যেতেছি, চাচা আমার জন্য রাস্তা রাখলেন না। শুধু মুখ দিয়ে মহব্বত করলে হবে না, নবীর আদর্শের উপরে চলতে হবে, তাইলেই জান্নাত মিলবে।
রাজি নবীর আদর্শের উপরে চলার জন্য? কে কে রাজি দেখি, আল্লাহ কবুল করুক। সর্বশেষ কথা, আজকের থেকে নামাজ ছাড়ো না। আমার ফতুয়া না, নামান নামান আমার ফতুয়া না। আব্দুল কাদের জিলানিকে চিনেন? পীরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানি। উনি বলেন, ওর চেয়ে নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে হতবাগা কেউ নাই, ওর চেয়ে হতবাগা কেউ নাই, ওর চেয়ে নিকৃষ্ট কেউ নাই। যে আজান শুনলো আর মসজিদে নামাজের জন্য আসলো না, ওর চেয়ে নিকৃষ্ট কেউ নাই। আপনি বলবেন, শুকর তো সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট। তো উনি লেখছেন, শুকর পর্যন্ত সকালবেলা বলে, আল্লাহ কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। এই জন্য লেখছেন, ওর চেয়ে নিকৃষ্ট কেউ নাই। আর হবে না কেন? আল্লাহ ডাকে তারপরও আসে না। কে ডাকে? শুধু আল্লাহ ডাকলে আমার মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ ডাকে না, সাথে রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল ক্বাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিগুল কবীরুল হাফিদুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসে আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাইসুশ শহীদুল হক্কুল ওয়াকিলুল কবিকুল মকিলুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহি আল মুমিত আল হাইয়ু আল কাইয়ুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকাদ্দাম আল মুআখখার আল আউয়াল ওয়াল আখির ওয়াদ দাখির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত-তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলকি দাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানিকি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিসু আর রশিদ আস সাবুর জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে, আল্লাহ ডাকে তারপরও আসে না। ও নিকৃষ্ট হবে না তো কে হবে? ও হতবাগা হবে না তো কে হবে? ও কপাল পোড়া হবে না তো হক আর কে হবে? ও অকৃতজ্ঞ হবে না তো আর কে হবে? ও নিকৃষ্টতম হবে না তো আর কে হবে? এই জন্য আজকের থেকে পায়ে হাত রাইখা বলি, যুবক তোমাদেরকে, আজকের থেকে নামাজ ছাড়বো না, আজকের থেকে নামাজ ছাড়বো না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। প্রেক্ষাপটের উপরে দুটা কথা বলবো, শুধু প্রতিবাদ জানাইলে কাজ হবে না, আমি প্রতিবাদের বিরুদ্ধে না। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানায়া এটা আমাদের ইমানি দায়িত্ব, শুধু প্রতিবাদ করলে হবে না, আরো দুইটা কাম করতে হবে, নাইলে প্রতিবাদ দিয়ে কিচ্ছু হবে না। আরো দুইটা কাজ, একটা কোরআন থেকে একটা হাদিস থেকে দেখাইতেছি। যদি আপনি আইতুল মুকাদ্দাসের পক্ষে হন, ফিলিস্তিনিদেরকে ভালোবাসেন, তাহলে আরো দুইটা কাজ করতে হবে। পারবেন? বলবো, আমার বিশ্বাস আজকে 31তম দিন চলতেছে, এই মজমায় একজনও নাই যে 31 দিন পর্যন্ত ডেলি 2 রাকাত সালাতুল হাজাত ফিলিস্তিনের জন্য পড়ছে, এরকম একজনও এখানে নাই, একজনও নাই, হুজুররাও নাই, কিন্তু শুধু প্রতিবাদ করতেছে। অথচ কোরআন বলে, ওয়াস্তাইনু বিসবরি ওয়াসসালাম, শুধু প্রতিবাদ করো না। প্রতিবাদ করা 2 রাকাত পড়ে আমাকে বলো যে আল্লাহ প্রতিবাদ করার ক্ষমতা ছিল, প্রতিবাদ করলাম, বাকি মেসেজটা আপনাকে দিয়া দিলাম, আপনি দেখেন। একজনও তো পড়ে নাই, বলো বলো
পড়ছেন কেউ এস পর্যন্ত 31 দিন? অথচ এটা তো কোরআনের শিক্ষা। আপনি এখান থেকে যে কিভাবে বুম মারবেন, প্রতিবাদ করতেছেন, সরকারও করতেছে প্রতিবাদ, কিন্তু শুধু প্রতিবাদ ক্ষান্ত না, আমাদের উচিত ছিল ওই দিন থেকে রোজা রাখা, সালাতুল আজর পড়া, আল্লাহর হুকুম ছিল এটা। আস্তাইনু বিসাবরি ওয়াস সালাহ, হুজুর রাগ হয়ে যাবে আমার উপরে, কেন চেহারা দেখলে তো বুঝি আমি, কিন্তু 31 দিন পর্যন্ত তো সালাতুল হাজত পড়ে নাই কেউ। উচিত তো ছিল রাত্রে ওটা চোখের পানি ছেড়া। মালিক, প্রতিবাদের ক্ষমতা আছে আমাদের, করতেছি, কিন্তু বাকি ক্ষমতা তো আমাদের নাই, তোমার হাতে। আবাবিল তো ঘুরা বেড়াইতেছে, হুকুম দিতে তো দেরি, পাঞ্জায় পাথর নিয়ে উড়া যায়, আয় আল্লাহ, পাউডার বানাইতে তো দেরি করবে না, হাতিয়ালাদেরকে তো পাউডার বানায় দিছিল আবাবিল। আবাবিল মরে গেছে না? এখনো আবাবিল নাই, আছে। উচিত তো ছিল 2 রাকাত পড়া, পায়ে হাত রাইখা বলি, আজকের থেকে 2 রাকাত সালাতুল হাজত পড়েন, ইনশাআল্লাহ পড়বেন, ইনশাআল্লাহ। হ্যাঁ, না খালি চিৎকারই দিবেন না, হ্যাঁ 2 রাকাত পড়েন, লাগাও তো লাউ উসসে লাগাও। আল্লাহ আজও বদরের দিন মানাইতে পারে, বদর আলারা চিৎকার দিয়া বদর জিতে নেয়। হাদিস বুখারি উঠান, সারা রাত্র সেজদায় পড়া ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, যখন ফেরেশতা নামতে দেখতেছেন আবু বকর, তখন পিছের থিকা কাপড়ে হাত দিয়ে উঠে বলছে, ইয়াকফিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, কান্না যথেষ্ট হয়ে গেছে, যদি আমার কথা বিশ্বাস না করেন তো মাথা উঠে দেখেন, ওই যে ফেরেশতা নাইমা আসতেছে। আমরা তো চিৎকারে বিশ্বাসী, হুশ যে কবে আমাদের আসবে এটাও জানি না, দুষ খাইলে বলে হুশ হয়, চোর গেলে বলে বুদ্ধি হয়, কবে যে বুদ্ধির দাঁত গজাবে এটাও জানি না। একজনও তো পেলাম না এখানে, হুজুরও তো আছে অনেকে, 31 দিন 2 রাকাত করে ডেলি পড়ছে, একজনও তো পেলাম না। তাবলিগালাও আছে এখানে দেখতেছি, চিল্লা 3 চিল্লালাও আছে এখানে, কেউ তো পড়ে নাই, হইতে তো পারতো কোন জীর্ণ শীর্ণ আলার 2 রাকাত আরশ কাঁপায় রেখা দিত, না পারতো না, হ্যাঁ এই জন্য 2 রাকাত ডেলি পড়বো, ঠিক আছে, যতদিন পর্যন্ত সমাধান না হয়। আর দ্বিতীয় হাদিসে আছে, আসাদকাতু তারুদ্দুল বালা, 31 দিন পর্যন্ত, আজকে 31তম রাত্র চলতেছে, এখানে বাজে 11:12, ওইখানে 3 ঘন্টা কম, 3 ঘন্টা পরে ওরা, এখন বাজে হইল 8:12, এক রাত্র আসে না যে কেয়ামত আসে, কেয়ামত। আপনি ফিলিস্তিন দেখেন না, আমি ফিলিস্তিন দেখছি, আপনার চেয়ে বেশি দরদ আমার এইখানে, আপনি তো মিডিয়ায় ফিলিস্তিন দেখে চিৎলা দিতে চিৎকার দিতেছেন, আমি তো চৌখে ফিলিস্তিন দেখছি, আপনার চেয়ে বেশি ব্যথা আমার এখানে। দ্বিতীয় যেটা আমাদের করণীয়, ওটা হলো ডেলি 1 টাকা ফিলিস্তিনের নামে সৎকা করা, আর সৎকা তো তার উদ্দুল বেলা। মুসলমান, শুধু চিৎকার দিলে হবে না, আল্লাহ আল্লাহ রসুল যেটা শিখাইছে ওটাও করতে হবে। এই 3টা যদি করতে পারি, তাহলে হয়তো হইতে পারে বাংলাদেশের মানুষের চোখের পানি বড় কাছে, বাঙালিদের মতো তারা। আর একটা কথা শেষ, যতদিন পর্যন্ত বাংলাদেশে 3 ধরনের পরিবেশ থাকবে, ততদিন পর্যন্ত আমাদের দেশে বিপর্যয় ঘটবে না, আমার বিশ্বাস, নড়বে চড়বে পড়বে না। শতবার ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় হয় নাই, শুধু 3টা পরিবেশের কারণে। একটা হলো মসজিদ মাদ্রাসার পরিবেশ, আরেকটা হলো আলেম ওলামা আল্লাহওয়ালাদের পরিবেশ, আরেকটা হলো এরকম কোরআনী মাহফিলের পরিবেশ। এই 3টা যদি ধরে রাখতে পারি, তাহলে বাংলাদেশ কোনো দিন বিপর্যয় ঘটবে না। আমি দুনিয়া ঘুরা বলতেছি,
আপনারা বাংলাদেশের ইতিহাস জানেন হয়তো 100-150 বছরের, আমি এই মাটির ইতিহাস জানি 1430 বছরে। আমি জানি এই মাটির ইতিহাস। যদি এই তিনটা পরিবেশ ধরে রাখতে পারি তাহলে বাংলাদেশে কোনো দিন কোনো বিপর্যয় ঘটবে না ইনশাআল্লাহ। ধরে রাখবো এই তিনটা পরিবেশ, কে কে ধরে রাখবো দেখি। নমান নমান নমান, এটাই শেষ কথা। যদি এটার জন্য জেবে হাত দিতে হয় তাইলেও কি দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি চান্দা করব না, শুধু আপনাদেরকে প্রতিশ্রুতি নিব। এগুলা টিকায় রাখতে হবে, জান দিয়া হইল, মাল দিয়া হইল, সময় দিয়া হইল, নাইলে বিপর্যয় ঘটবে, নাইলে বাংলাদেশ নিয়ে বিপর্যয় ঘটবে না ইনশাআল্লাহ। আমার বিশ্বাস, করুণাই যখন বিপর্যয় ঘটাইতে পারে না, 7.8 ভূমিকম্প পারে না, দুইবার 10 নম্বর মহাবিপদ সংকেত পারে না, তাহলে আমার বিশ্বাস বাংলাদেশে আর কোনোদিন বিপর্যয় ঘটবে না যদি এই তিনটা পরিবেশ আমরা ধরে রাখতে পারি। রাখবেন তো, যাবে হাত দিতে হলো দিবেন, যাবে হাত দেখি কে কে দিবে যাবে হাত, আল্লাহ কবুল করুক। ওমা আলাইনা ইল্লাল বালা। নফল নামাজ পড়লেই হবে, দুই রাকাত নফল নামাজ বাস। আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহু, আল্লাহর ইহসান যে আল্লাহ আমাদেরকে মানুষ রূপে অস্তিত্ব, কত বড় দয়া, কত বড় করুণা, কত বড় রহমত, কত বড় মায়া, কত বড় মমতা, যে আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানাইছে। যদি এটা বড় বিষয় না হইতো তাহলে আসমানি সমস্ত কিতাবে আমাদের আলোচনা থাকতো না। এই উম্মতের আলোচনা প্রত্যেক নবীর মুখে মুখে ছিল। এমন কোন নবী জান্নায় যার মুখে আমাদের আলোচনা না ছিল, আমরা ছিলাম না। এমনকি আদম আলাইহিস সালামের মুখেও আমাদের আলোচনা ছিল, যিনি সর্বপ্রথম মানুষ, নাইলে কিতাবে এই কথা পাওয়া যেত না। ফুদ্দিলা উম্মাতা মুহাম্মদ বি আরবাইন, উম্মতে মুহাম্মদীকে আমার উপরে আল্লাহ 4 জিনিস দ্বারা ফজিলত দিছেন, 4 জিনিস দ্বারা ফজিলত দিছেন। একটা দুটা শুনাই দেখি বুঝে আসে কিনা। উনি একা আসছেন দুনিয়াতে, দুইজন, উনিও আয়েশা আমাদের আলোচনা করতেছেন। আমরা তো আজকে আসছি, 16 লক্ষ নবীর পরে আমরা দুনিয়াতে আসছি, কিন্তু প্রত্যেকের মুখে আমাদের আলোচনা ছিল। যাকে আল্লাহ উম্মতে মুহাম্মদী হিসাবে অস্তিত্ব দিছেন নিজের দয়া দ্বারা, মায়া দ্বারা, নিজের কুদরত দ্বারা, শুধু অস্তিত্ব দেন নাই, মুকুট পড়ায়া দিছেন, মুকুট পড়ায়া। মুকুট বোঝো, মুকুট বোঝেন, মুকুট, তাজ, তাজ আমাদের মাথায় তাজ লাগানো আছে। যদিও হাত দিলে পাওয়া যাবে না, কিন্তু কোরআন বলে আমাদের মাথায় তাজ লাগানো আছে, কুনতুম খায়রা উম্মা। এটা একটা তাজ, এটা একটা মুকুট আমাদের মাথায় পড়ায়া উম্মতে মুহাম্মদী বানাইছে। যাকে আল্লাহ উম্মতে মুহাম্মদী বানাইল নিজের ইচ্ছায়, আল্লাহর ইচ্ছায় আমরা উম্মতে মুহাম্মদী, আমাদের ইচ্ছায় না, আল্লাহর বিশেষ ইচ্ছা, বিশেষ রহমত, নাইলে কোনোদিন আমাদের হাতে গায়ে আল্লাহ কুদরতের ছোঁয়া লাগাইতেন না, কুদরতি হাতের ছোঁয়া। আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানাইছেন কুদরতি হাত দিয়া। আমি একটু পিছের থেকে নিয়ে যাইতেছি, আসল জায়গায় পৌঁছবো, আমি পিছের থেকে নিয়ে যাইতেছি।
কুদরতি হাতের ছোঁয়া দিয়ে আমাদেরকে নির্বাচিত করছেন। হুয়াজতাবাকুম, কোরআন দিতেছি আমি, কোরআন কোরআন বলে উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে আমি কুদরতি হাত দিয়া নির্বাচিত করছি। আজকে তো উম্মত উম্মত বটে, নিজেকে উম্মতে মুহাম্মাদি বলে বটে, কিন্তু না নিজের দাম জানে না নিজের কাম জানে, দামও জানে না যে আমাদের দাম কত। যুবক যৌবনের দাম জানে না, নারী নারীত্বের দাম জানে না, পুরুষ পুরুষত্বের দাম জানে না। যুবক নিজের দাম জানে খালি বাবা, আর কিচ্ছু জানে না। নিজের দাম জানে ফ্যান্সি ডেল, আর কিচ্ছু জানে না। তোমার দাম ফ্যান্সি ডেল আর বাবা না, তোমার দাম কতটুক তুমি জানো না। তুমি তো তোমার দৌবনের দামই জানো না। চলে দেখি বুঝায়া বুঝে আসে কিনা। এক যুবনের যৌবন যদি এক পাল্লায় রাখা হয়, এক যুবকের এক যৌবন, আর সমগ্র জগতের ভাণ্ডার যদি, রত্ন যদি, সমগ্র জগতের সম্পদ যদি এক পাল্লায় রাখা হয়, তাইলে যৌবন দামি না সম্পদ দামি? এরা বোঝে নাই মনে হয়। যৌবন দামি, কে কে একমত দেখি হাত উঠান তো। নামান নামান। তাইলে এইবার বাবু যুবক, তোমাকে কি কোন দামি জিনিস দিছেন আল্লাহ? যৌবন কত দামি? সমগ্র জগতের সম্পদ এক পাল্লায়, তোমার একজনের যৌবন আরেক পাল্লায়, যৌবন দামি, সমগ্র সম্পদ দামি না, যৌবন দামি, নারীর নারীত্ব দামি, পুরুষের পুরুষত্ব দামি, আমাদের এই ছোট জীবনটা দামি, জীবনটা। আমি নিয়ে যাইতেছি ওইদিকে, কথা লম্বা হবে না, আবারও বলতেছি, আমাদের এই ছোট জীবনটা দামি, ছোট জীবনটা এটা বড় দামি। ইচ্ছা করলে এখানে যেমন খুশি তেমন কাটাইতে পারি, আল্লাহ কিচ্ছু বলবে না। যদিও আল্লাহ হুকুম দিয়ে আকাশকে দাঁড়া করাইছেন, অদাতু আমরি আলাল সামাওয়াতি ফাস্তাকাল্লাত, হুকুম দিয়া দাঁড় করাইয়া দিছেন। ইচ্ছা করলে আল্লাহ বাধ্য করতে পারে, কিন্তু কিচ্ছু বলবে না। ছোট জীবনটা যেমন খুশি তেমন কাটাইতে পারি, আবার যদি ইচ্ছা করি তো ছোট জীবনটা দিয়া এখান থেকে জান্নাত কিনা যাইতে পারি। আমি নিয়ে যাইতেছি তোমাদেরকে জান্নাত, একটু ঘুরায় নিয়ে আসি, দেখি তোমাদের মনে লাগে কিনা। জান্নাত চিনো? আরে যুবকরা কি বলে, জান্নাত চিনেন? শুনছেন জান্নাতের কথা? ধারণা আছে জান্নাতে? না খালি ধারণা 14 তারিখের, ঠিক না? আপনারা তো চিনেন না, এরা সব 14 তারিখ চিনে। ফেব্রুয়ারির 14 তারিখের অপেক্ষায় আছে, কবে 14 তারিখ আসবে। এরা চিনে ইলিশ পান্থা, এরা চিনে 31st night, এরা চিনে ডিজে। তোমরা ডিজে চিনো না? ডিজে এরা চিনে, ডিজে পার্টি এরা চিনে, গান এরা চিনে, নাচ এরা জান্নাত চিনে না। ইচ্ছা ছোট জীবনটা যুবক যেমন খুশি তেমন কাটাইতে পারো, আল্লাহ কিচ্ছু বলবে না। আর ইচ্ছা তুমি এইখান থেকে জান্নাত কিনা নিয়ে যেতে পারো, তোমার ইচ্ছার উপরে নির্ভর, আল্লাহ কিচ্ছু বলবে না। আজকে শুধু অপেক্ষা করবে মৌতের রেখায় যুবক কখন পা দিল। আমি জানি মোটর সাইকেলে উঠলেই তোমাকে বাপ ভিন্ন হয়ে যায়, ঠিক না? আর যদি পিছে কেউ বসা থাকে তাইলে তো কোনো কথাই নেই, ঠিক না?
আমি জানি তোমরা চিনো না, তো চিনো না জান্নাত, চিনো না জান্নাতের ধারণা নাই, নাইলে সব ধারণা তোমাদের আছে। সারা রাত্র কাটায় নেটের ভিতরে, ধারণা থাকবে না তো থাকবে না কেন? এই গ্রামে অধিকাংশ বাড়িতে ওয়াইফাই আছে, ওয়াইফাই না নাই, আগে লিমিটেড দেখতো, এখন আনলিমিটেড দেখে। এই গ্রামও লোক আছে, যুবক আছে, সারা রাত্র বসে থাকে, বন্ধুদের নেট কখন শেষ হবে আর ওকে ফোন করবে আর ও নেট লাগায় দিবে, সারা রাত্র অপেক্ষা করে। তোমাদের পায়ে হাত দিয়া বলি, আওয়াজ করো না, শুনতে থাকো। ছোট জীবন 60-70 বছর, কে কখন চলে যাব জানি না। এই গ্রামে বৃদ্ধের কবর যেরকম আছে, যুবকের কবরও আছে না নাই? মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট এই এলাকায় কেউ মরে নাই আজ পর্যন্ত? না মরে নাই। আ ও তো গোড়া রূপিটে ছিল, মূল্য তো মূল্য কি করা, মোটরসাইকেল তো ডিজিটাল গোড়া, ও তো গোড়ার পেটে ছিল, মূল্য কি করা, ও তো বুক ভরা স্বপ্ন নিয়ে বাহির হয়েছিল, চোখ ভরা আশা নিয়ে বাহির হয়েছিল, সাইজা গাইজা বাহির হয়েছিল, ও মূল্য তো মূল্য কি করা, আমাকে বুঝাও কি করা মূল্য? মৌতের লেখা আসতে দেরি। আল্লাহ এই জন্যই যুবকদেরকে সতর্ক করেন, সবাব লা ইয়াক্তার মুখা সবাব মুখা, যুবক যৌবন যেন তোকে ধোকা না দেয়, বিমুখ না করে, উদাসীন না বানায়, মাতাল না করে, পাগল না বানায়। কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়া দিচ্ছি, ইচ্ছা করলে তোকেও শোয়া দিতে পারে। সকল মানুষকেও আল্লাহ বোঝায়, ইবনা আদম লা তাফরাহ বি দুনিয়া ইকা, মানুষ দুনিয়ার উন্নতি নিয়ে তুই মাতাল হইস না, ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। আমাদের জীবনটা ছোট, যদিও আল্লাহ সদ ইচ্ছায় আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, মানুষ বানাইছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, যেই উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ঝরাইছে, নবীরা। মুসা আলাইহিস সালাম তো কিতাবকে সরাই দিছেন, তারা দা তাওরাত, তাওরাত কিতাবকে সরাইয়া দিয়া বলছে আল্লাহ কিতাব লাগবে না, উম্মত বানায় দেন, উম্মত। তুমি উম্মত হইতে পারছো, উম্মত। দানিয়াল আলাইহিস সালাম 2500 বছর অপেক্ষা করছে শুধু এই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য, ছোঁয়া, এই উম্মতের হাতের মাধ্যমে কাফন আর দাফন পাওয়ার জন্য 2500 বছর অপেক্ষা করছে। তোমাকে আল্লাহ ওই উম্মত বানাইছে, ছোট একটা জীবন দিছে, বেশি বড় দেয় নাই, ছোট একটা জীবন। মুরাদনগরের মানুষ ভালো মতে বোঝেন, ছোট জীবন 60-70 বছর, তারপরে চলে যেতে হবে। যে এক ফোঁটা পানির থেকে বানাইছেন ওনার কাছে চলে যেতে হবে। এই জন্যই তো উনি, যেই মানুষগুলা বিমুখ হয়ে থাকে, বিমুখ আল্লাহকে ভুলা থাকে, সব ব্যবহার করে আল্লাহ। অক্সিজেন কার ব্যবহার করি? জমিন তো শুধু শুধু বলে না, প্রতিদিন জমিন বলে, আল্লাহ অনুমতি দেন না, পেটে নিয়ে নিব, পেটে পেটে। আর কত তাফালিং দেখবো, তাফালিং বুঝো, আর কত বিরোধিতা দেখব, অনুমতি দেন না, পেটে নিব। তো আল্লাহ বলে কেন? ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক তোমার খায়, তোমার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, বাকশক্তি তোমার নাফরমানি তোমার। ইয়াসমাউ বিউদুনিকা ওয়া ইয়াসিক, শ্রবণ শক্তি তোমার নাফরমানি তোমার। ইয়ানদুর বিআইনিকা ওয়া ইয়াসিক, দৃষ্টি শক্তি তোমার নাফরমানি তোমার। ইউমাইয়িজ বি আকলিকা ওয়া ইয়াসিক, ভালো মন্দ বোঝে তোমার আকল দিয়া, নাফরমানি তোমার। ইয়াতাফাক্কার বি কলবিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া দিল দিয়া চিন্তা করে আর নাফরমানি তোমার করে।
তোমার হাত দিয়ে কর্ম করে আর তোমার নাফরমানি করে, তোমার পাও দিয়া চলে আর তোমার নাফরমানি করে, ইলা মাতা, আমি কতদিন সহ্য করব, অনুমতি দেন না।